নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত আজকের এই নতুন পর্বে। আজকের পর্বে আমরা জিকে বা জেনারেল নলেজের খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব, যেটি হলো সার্ক এবং সার্কের মধ্যে মোট কয়টি দেশ এসে থাকে, সার্ক এর হেডকোয়ার্টার কোথায় অবস্থান করেছে। ওকে, তো চলুন শুরু করা যাক আজকের পর্বটি। সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এশিয়া মহাদেশের দক্ষিণে ভারত সহ মোট যে সাতটি দেশ রয়েছে, এই দেশগুলির আঞ্চলিক সহাবস্থানই হলো সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ও রিজিওনাল কোঅপারেশন। এই আটটি দেশ পরস্পরের মধ্যে আঞ্চলিক সহাবস্থান এবং বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্যেই এই সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছে। বর্তমানে সার্কের মধ্যে মোট আটটি দেশ এসে থাকে। আমরা দেখে নেব সার্কের মধ্যে বিলং করা মোট আটটি দেশ কী কী রয়েছে এবং তাদের অবস্থানগুলি। ওকে, সবার প্রথমে যেটা আসবে, ভারতের দক্ষিণে এবং ভারত মহাসাগরের মধ্যে একটি দ্বীপ দেশ অবস্থান করেছে, যেটি হলো মালদ্বীপ, যার রাজধানী হলো মেলে। এটি হলো প্রথম দেশ। দ্বিতীয় দেশ আমরা যদি বলি শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানী আমরা যদি বলি কলম্বো আগে ছিল, কিন্তু বর্তমানে এই রাজধানী চেঞ্জ করে জয়বর্ধনপুরমে করা হয়েছে। তিন নম্বরে যে দেশটি আসবে সেটি হলো ভারত। তারপরে চার নম্বরে পাকিস্তান, পাঁচে আসবে আফগানিস্তান। ছয়ের ক্ষেত্রে আমরা যদি দেখি নেপাল আসবে, সাথে আসবে ভুটান, এবং আটের ক্ষেত্রে যে দেশটি আসবে সেটি হলো বাংলাদেশ। ভারত এবং তার আশেপাশে থাকা এই আটটি দেশ নিয়ে সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। ওকে, তো এরপরে আমরা যে টপিকটাতে আসবো সেটা হচ্ছে সার্কের সদর দপ্তর বা হেডকোয়ার্টার। সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর হেডকোয়ার্টার যেটা অবস্থান করছে সেটা নেপালের কাঠমান্ডু শহরে রয়েছে। এটাও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেকবার এসেছে, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এটাও খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের পর্বে আমরা আলোচনা করলাম সার্ক বা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, তার মধ্যে আসা আটটি দেশ এবং সার্কের হেডকোয়ার্টার বা সদর দপ্তর কোথায় অবস্থান করেছে। ওকে, আশা করব আজকের পর্বটি সকলে বুঝতে পেরেছেন এবং পর্বটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। ভিডিওটি অন্যের জন্য বেনিফিশিয়াল বা হেল্পফুল বলে মনে হলে তাদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।